हेलो बंधुरा आल मदीना काटिंग टीवी थेके आपनादेर के सुस्वागतम बराबर मतन आमरा एकटी नतून भिडियो निये हाजिर होच्छि। एखन एकटी आमरा पाजाबी काटिंग करब। पाजाबीर लम्बा होच्छे 40, बड़ी होच्छे आपनार 36, पैडेर माप होच्छे एटा होच्छे फिटिंग माप 32.5, नीचेर हिप होच्छे 36.5, शोल्डार যেটাকে কাদের শোল্ডার বলা হয় এটা হচ্ছে আপনার 16, হাতার লম্বা হচ্ছে আপনার 23, হাতার লুসের মাপ হচ্ছে আপনার 12, হাতের নিচের লুসের মাপ হচ্ছে আপনার 11, 15.5 পি 1 ইঞ্চি শেরওয়ানি, এটা হচ্ছে আপনার শেরওয়ানি গলার পারফেক্ট মাপ। এই পাঞ্জাবির পকেটে চেন হবে। এই পাঞ্জাবিটা কাটিং করতে 2.5 হাত বহরের 2.5 গজ কাপড় লাগবে। সর্বপ্রথম আমরা এই স্লিপটাকে এক জায়গায় রেখে এই কাপড়টাকে আমরা আমাদের খুব যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু ভাঁজ দিয়ে নিব। আপনার যতটুকু কাপড় প্রয়োজন পড়ে অতটুকু ঠিক কাপড় নেওয়ার পরে আপনি কাপড়টাকে ঠিক একুরেট ভাবে বাস দিয়ে নেবেন। এই যে দেখেন আমার যতটুকু কাপড় এই মাপে লাগবে, তো পাঞ্জাবিটা হবে আপনার টোটালে 6 ইঞ্চি লুজ। বডি যেই মাপ দিলাম আমরা তার থেকে পাঞ্জাবিটা লুজ হবে 6 ইঞ্চি। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সর্বপ্রথম আমরা একটি সোজা করে দাগ দিব। এই দাগ থেকে আমরা কান্দির ডালুর জন্য আমরা 2 ইঞ্চি নেব। বডি 4 ভাগের 1 ভাগ আমরা 9 ইঞ্চি নেব। লম্বা হচ্ছে আপনার 40 থেকে আমরা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব। নিচে সিলি মার্জিন আমরা 1/2 ইঞ্চি নেব। এখন আমরা এই দাগগুলোকে বড় করে দেব। এটা হচ্ছে আমাদের বডির মাপ, এটা হচ্ছে আমাদের প্যাডের মাপ। আমাদের বডি হচ্ছে আপনার 36 থেকে আমরা আরো 2 ইঞ্চি বাড়িয়ে নিব। এই যে আমাদের 11, এটা হচ্ছে আমাদের টোটালে 6 ইঞ্চি লুজ। বডি হচ্ছে আপনার 32.5, তার থেকে আমরা আরো 2 ইঞ্চি বাড়িয়ে নিব। নিচের হিপ হচ্ছে আপনার 36.5, তার থেকে আমরা আরো 2 ইঞ্চি বাড়িয়ে নিব। এটা হচ্ছে আমাদের লুসের মাপটা একেবারে নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের এই যে শেভের সাথে শেভ মিলে ঠিক আমাদের এই জায়গায় যতটুকু আছে 11, ঠিক আমরা নিচে হিপের জন্য আমরা 11.5 দেব। এটাকে আমরা নিচের হিপের সাথে সোজা করে দাগ দিয়ে নিব। আমাদের ফুট হচ্ছে 16, তার থেকে আমরা 3 সুতা বাড়তে নিব। এটা হচ্ছে আমাদের গাড়ি 2.5 ইঞ্চি, এটাকে আমরা একটি শেপ দিব। হুবাহু আমরা সেম এরকম আরেকটি শেপ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মোড়া। এখন আমরা এটা কাটিং করব। এটা আমাদের সামনা পার্ট কাটিং করা শেষ। এখন আমরা আপনার ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য আমরা সামনে থেকে যে কাপড়টা আছে সে কাপড়টাকে আমরা টান দিয়ে সামনে নিয়ে আসব। এই দেখেন আমরা এই কাপড়টাকে ঠিক যে দেখেন আমাদের যতটুকু কাপড় প্রয়োজন পড়ে ততটুকু আমরা নেব। আপনারা যখনই কাটিং করেন না কেন, যতটুকু কাপড় লাগে আপনারা ঠিক অতটুকু কাপড়েই ব্যবহার করবেন। যদি না বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, বোঝার চেষ্টা করব। তো আপনার আমরা কাপড়টাকে ভাঁজ করে নিতে আসি। আমরা এটাকে পিছনে রাউন্ড তিরে দিব। রাউন্ড তিরে দিতে হলে আপনার ব্যাক পার্টের জন্য 2.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হয়।
যা আমরা আপনার এই সামনা পাটটাকে ব্যাক পাটের উপরে ফালিয়ে যদি দেখেন সুন্দর করে ফালালাম। ফালানোর পরে আমরা আপনার এই কান্দি থেকে আমরা একটি সোজা করে ডাক দিব। তারপর আমরা ব্যাক পাটের জন্য 2.5 ইঞ্চি করে বাড়তি নেব। বাড়তি নিয়ে আমরা একটা শেপ দিয়া ডাক দিয়ে দিব। আমাদের এই ফুটটা কত আছে 8.5 থেকে 100 তখন আমরা ঠিক এই জায়গায় নেব। এটাকে নেব আমরা 2.5 ইঞ্চি। এই শেপ শেপটাকে আমরা এখন আমরা ব্যাক পাটের এটাকে ছোট করে রাউন্ড করে যতটুকু কাপড় প্রয়োজন পরে আমরা এতটুকু কাপড় রেখে তো ব্যাক পাটটা কাটিং করতে আসছি। এখন আমাদের মোড়া থেকে আপনার 6.5 ইঞ্চি নিচে হবে পকেটের মার্জিন, যার কারণে আমরা পকেটের মার্জিনটাকে একটু জায়গা দিয়ে দিলাম। এখন আমাদের সামনা পাট ও ব্যাক পাট কাটিং করা শেষ। এখন আমরা কাটিং করব আপনার হাতা। আমাদের ঠিক এই পাঞ্জাবিটা কাটিং করতে আপনার 2.5 গজ কাপড় লাগছে। এখন আমরা হাতা কাটিং করার জন্য সামনে যখন আমরা সামনা পাট কাটছি তার সামনে কিছু কাপড় আছে, সেই কাপড় দিয়ে আমরা সামনা পাটটাকে সে কাপড়টা দিয়ে আমরা এখন একটি হাতা কাটবো। কাপড়টাকে ডাবল বাস করলাম। ডাবল বাস করার পরে সর্বপ্রথম আমরা একটি সোজা করে দাগ দিব। নিচে আমরা এতটুকু পরিমাণ হাতার মোড়া শেপের জন্য দিলাম। হাতার লম্ব হচ্ছে আপনার 23 থেকে আমরা 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এটাকে আমরা একটি সোজা করে দাগ দিলাম। এটা হচ্ছে আপনার হাতার মাসুলের মাপ। হাতার লুসের মাপ হচ্ছে আপনার 11 থেকে আমরা 300 বাড়তে নিলাম। ঠিক সেম এই জায়গায় আমরা 300 বাড়তে নিলাম। সামনা পাটে আমরা মোড়ার জন্য 9 ইঞ্চি নামাইছি, ঠিক এই জায়গায় আমরা 9 ইঞ্চি দিলাম। এখন আমরা এই শেপের সাথে এই শেপটাকে মিলিয়ে দিব। আর এই জায়গায় আমরা শেপ রাউন্ডটা দিয়ে দিলাম। এখন আমরা ব্যাকপার যখন কাটিং করছি ঠিক ব্যাকপারের সামনে কিছু কাপড় আসলো, সে কাপড় দিয়ে আমরা আরেকটি হাতা কাটিং করব। কাপড়টাকে আমরা সুন্দর করে ফালালাম। ফালানোর পরে আপনার খুব সেম এরকম আরেকটি হাতা আমরা কাটিং করতে আসছি। এই জায়গায় আমাদের এক সাইড কিছু তালপার যদি দেই তাহলে আপনার যখন হাতাটা ফিটিং হবে তখন সামনা আর ব্যাগ বসতে সমস্যা হবে না। এখন আমাদের পকেট কাটবো। পকেট কাটার জন্য আমরা এই কাপড়টাকে আমরা আরও কাপড় আমাদের আছে কাপড়টাকে আমরা ডাবল বাস করব। ডাবল বাস করার পরে আপনার এই আরেকটি বাস দিলাম। বাস দেওয়ার পরে আপনার পকেটের পাশটা 7 ইঞ্চি দিবেন। পকেটের থলিটা দিবেন আপনার 6 ইঞ্চি, এটা হচ্ছে ডাবল থলি। এটা হচ্ছে পকেটের মুখ 7 ইঞ্চি। তারপর আপনি পকেটটাকে সাইজ মতন কেটে নেবেন। তো আপনাদের যেটা পকেট কাটার ইচ্ছা থাকে সেটাই কাটবেন। এটা পকেট হচ্ছে আপনার সব পাঞ্জাবির ভিতরে চলে। এখন আমরা পিছনের রাউন্ড তিরাটা কাটিং করব। এই ব্যাকপারটাকে নেবেন। ব্যাকপারটাকে নিয়ে আপনি ব্যাকপারে যে মোড়া শেপটা আছে সেই শেপটাকে দিয়ে তারপর আপনি ঠিক এভাবে রাউন্ড করে নেবেন।
তো আমাদের পাঞ্জাবি কাটিং করা শেষ। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।